এই কি অবস্থা সবার, সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকে আমরা দেখব কোকাকোলার সাথে একটা রিয়াকশন। আপনারা সবাই জানেন যে কোকাকোলার সাথে মেন্টস মিক্স করলে একটা দারুণ রিয়াকশন হয়, কিন্তু এই জিনিসটাকে আমরা আজকে কয়েক গুণ বাড়াই দেব বেকিং সোডা মিক্স করে। আর এই বেকিং সোডা যদি কোকাকোলার সাথে মিক্স করা হয় তাহলে এটা অনেকটা বুদবুদের দানব, মানে মনস্টারের মতো দেখতে হয়। তো আজকে আমরা ওইটাই দেখব। এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা একটা সিম্পলি 2 লিটারের থেকে বেশি বয়ম নিছি। এইটার মধ্যে কোকাকোলা প্রথমে ডালবো। ও মাই গুডনেস, এইটা ডালার পর কিছুটা স্পেস বয়মের মধ্যে খালি রাখতে হইব। কোনো কারণ নাই, স্প্রাইট আর ফান্টা দুইটাই ডাইলা দিয়ে দিচ্ছি। কি অবস্থা, স্প্রাইট সোডিয়াম কার্বনেট মানে সোডা, এটাকে আমরা সিম্পল একটু পানির মধ্যে মিক্সার করে নেব। আমাদের কেমিক্যাল এখন পুরোপুরি প্রস্তুত, তো আমাদের সবকিছু এখন প্রস্তুত আছে, এখন শুধু রিয়াকশনের পালা।